করোনা সংক্রমণ স্বাভাবিক হতেই ধীরে ধীরে শিশু শ্রমিকের সংখ্যা বাড়ছে। শিশুর শ্রম বন্ধ করার ক্ষেত্রে তাদের পরিবার অথবা অভিভাবকদের আর্থিক দিক দিয়ে মজবুত করা প্রয়োজন। বৃহস্পতিবার মালদায় শিশু শ্রম বন্ধ করা নিয়ে একটি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠানে এমনই মত প্রকাশ করেছেন জয়েন্ট লেবার কমিশনার গোপাল বিশ্বাস। এদিন দুপুরে মালদা শহরের টাউন হলে সংশ্লিষ্ট দপ্তরের উদ্যোগে চার জেলার পুলিশ প্রশাসন ও বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থাদের নিয়ে শিশু শ্রম রোধে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রম দপ্তরের পদস্থ কর্তারা ছাড়া উপস্থিত ছিলেন জেলা পুলিশের DSP প্রশান্ত দেবনাথ সহ বিশিষ্টজনেরা। যদিও মালদা জেলায় শিশু শ্রমিকের সংখ্যা কত তা সুনির্দিষ্টভাবে জানাতে পারেননি শ্রম দপ্তর। সেক্ষেত্রে প্রশ্ন উঠেছে, শিশু শ্রম যাচাই করা এবং তাদের সংখ্যা নির্ধারিত করে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা কিভাবে সম্ভব? এদিন এই কর্মসূচির মধ্য দিয়ে পুলিশ ও প্রশাসনের কর্তারা শিশু শ্রম বন্ধ করতে বিভিন্নভাবে নিজেদের মতামত তুলে ধরেন। এদিন মালদার পাশাপাশি মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ দিনাজপুর সব জেলার শ্রম দপ্তরের কর্তারাও উপস্থিত হয়েছিলেন। জয়েন্ট লেবার কমিশনার গোপাল বিশ্বাস বলেন, করোনা পরিস্থিতির মধ্যে শিশু শ্রম একেবারেই কমে গিয়েছিল, কিন্তু করোনা পরিস্থিতি স্বাভাবিক হতেই শিশু শ্রমের মাত্রাও বেড়ে যাচ্ছে। শিশু শ্রমিকদের সমাজের মূল স্রোতে ফেরানোর ক্ষেত্রে তাদের শিক্ষা ব্যবস্থা, পরিবারগুলিকে আর্থিক সচ্ছলতা করা অবশ্যই প্রয়োজন। শিশু শ্রমিক যাতে না বাড়ে সেই জন্য অভিভাবকদের সচেতন করা হচ্ছে, সেই সব পরিবারগুলিকে আর্থিক দিক দিয়ে নির্ভরশীল করার ক্ষেত্রেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। মালদা থেকে অশ্বিনী গুপ্তার রিপোর্ট, আমাদের টিভি। কোভিডের আগে পর্যন্ত চাইলেবার অনেকটাই কমে আসছিল পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে, কিন্তু কোভিডের পরে আবার চাইলেবার বেড়ে যাচ্ছে, কারণ আর্থসামাজিক পরিস্থিতি তাদের সেদিকে এগিয়ে যাচ্ছে, সেটা যাতে আরও কমানো যায় সেই জন্যই আমাদের আজকের এই প্রোগ্রামটা। দেখা, আপনি যেটা বললেন যে কোভিড পরবর্তী এবং কোভিডের জন্য চাইল্ড লেবারের সংখ্যা বেড়ে যাচ্ছে, এই চাইল্ড লেবারদের মূল বিষয়টা তো ভাব জোগাড়, এইটাকে কিভাবে তাদের কেটে ভাবটা জোগাড়ো যায় সেটা নিয়ে কি আপনারা ভেবেছেন? না, ভেটের কথা বলতে তাদের তো একটা তাদের মানে সমাজে কাজের ব্যবস্থাটা আগে করতে হবে, তবেই তাদের, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তাদের মূল স্রোতে রাখা, সমাজের মূল স্রোতে রাখা। এই কারণে যে একটা বাচ্চা তার সে পড়াশোনা করবে সেটাই তার কাজ, সে খেলাধুলো করবে এটাই তার কাজ, সে যাতে কাজে না যায় সেই জন্য, কারণ সেই জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে যে কাজের, তার বাবা বা মা তাদের কাজের যাতে সংস্থান হয় এবং সমাজে তাদের যেন রুজি রোজগারের অভাব না হয়, সেই জন্যই বাচ্চাটা যদি স্কুলে যেতে পারে আমাদের উদ্দেশ্য সেই। এই যে আমরা এইভাবে অনেক বাবা মায়ের কাছেও গেছি যে তার বাচ্চা কেন কাজ করছে, তারা কিন্তু প্রত্যেকটা বাড়ি আমাদের জানিয়েছে যে যদি কাজ না করে তাহলে খাবে কি, কারণ তাদেরও কোভিড কালের জন্য তাদেরও কিন্তু কাজ নেই। এই বিষয়টা কি আপনাদের মাথায় আছে? অবশ্যই আছে বলেই তো আমাদের আজকের এই প্রোগ্রামটা, কিন্তু আমরা তো আর রুজি রোজগার বা আমাদের কাজটা সেটা বাচ্চাটাকে উদ্ধার করে, বাচ্চাটাকে কাজ মানে সে যদি কাজ না করে তাকে মূল স্রোতে ফিরিয়ে দেওয়া। কাজের ব্যবস্থার জন্য তো গভর্নমেন্ট সরকার রয়েছে, সরকার দায়িত্ব নিয়েছে তাদের, সরকার অবশ্যই। আপনার নাম? আমার নাম গোপাল বিশ্বাস, আমি জয়েন্ট লেবার কমিশনের পি বালু। বুঝি, মালদায় কতদিন আছে এরকম চাইল্ড লেবার? এই মালদার তো এটা আমার কাছে নেই, এটা আমার কাছে অ্যাপ্রক্সিমেটলি বা কী করে বলব, যেহেতু এটা নিয়ে কোনো সার্ভে হয়নি সেই জন্য এটা বলা সম্ভব। এটাই হচ্ছে আমি অন্বেষা ক্যাটারার, স্বাদে অতুলনীয় বিশ্বাসে ভরপুর। অন্বেষা ক্যাটারার, স্বাদে অতুলনীয় বিশ্বাসে ভরপুর। যে কোনো ধরনের অনুষ্ঠানে সুস্বাদু খাবারের জন্য নির্ভরযোগ্য ঠিকানা অন্বেষা ক্যাটারার। হোম ডেলিভারি ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন অসীম পাল, ফোন নাম্বার